Z5 এ বিনামূল্যে করুণাময়ী রানী রাসমণির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। দ্বারিকানাথ বিশ্বাস সরকার বাহাদুরের কোনো অন্যায় মেনে নেবে না, আর তাদের গোলামিও করবে না। তাহলে এখন কি করবেন? মা ছোট ঠাউর আমাকে কয়েছে সমস্ত বিপত্তি কেটে যাবে, স্বয়ং মা অন্নপূর্ণা এই মন্দির রক্ষে করবে, এমনকি আপনার মাতার উপর বিপদের ছায়া সরে যাবে। ছোট ঠাকুর যখন এ কথা বলেছে তখন তাই হবে ইন্দু। মার বাবা মশাইয়ের নামে যে শপথ আমি করেছি তা নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করব আমি। এ মামলা এবার আমি নিজেই লড়ব। তাছাড়া মা অন্নপূর্ণার ইচ্ছেও হয়তো এটাই। কিন্তু দ্বারিকা, তুমি কি সরকারের আইনি সওয়াল জবাবের সঙ্গে পেরে উঠবে? রাঘব দাদা, সেটা হয়তো সম্ভব হবে না, তবে অসম্ভবও নয় রাঘব দাদা। এতটুকু বিশ্বাস আমার নিজের উপর রয়েছে। মা অন্নপূর্ণার আশীর্বাদ আমার উপর আছে, বাবা মশাই মা ছোট ঠাকুরের আশীর্বাদ আমার উপর রয়েছে। এত কিছু বিফলে যেতে পারে না। দ্বারিকা, তুমি ঠিক কথাই কয়েছ, মা অন্নপূর্ণার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। আর আমার আশীর্বাদও সব সময় তোমার সঙ্গে থাকবে। আমি আর ইন্দু দুজনেই তোমার সঙ্গে আদালতে যাব। কি এসব কি করেছিস ছোটকু কিয়া? মার বাড়ির মেয়ে বউ আদালতে যাবে? তোর মাতা ঠিক আছে তো? ছোটকু কি, মা অন্নপূর্ণার নামে যা যা কাণ্ডি তোরা ঘটাচ্ছিস তার জন্য কিন্তু আমাদের পরিবারের একদিন চরম সর্বনাশ হবে। চরম সর্বনাশ! সর্বনাশ কি সর্বনাশ হয় আমিও দেখি। সত্যের পথে থাকার পরেও যদি সর্বনাশের মুখোমুখি আমায় হতে হয়, তবে তাই হোক। Z5 এ বিনামূল্যে করুণাময়ী রানী রাসমণির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।